আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বন্ধুরা, অনেকে এরকম মন্তব্য করে যে স্যার, আমি দীর্ঘদিন মাস্টারবেশন করেছি, পেনিসের অবস্থা খারাপ, আমি কি বিয়ে করতে পারবো কি না? আজকে ভিডিওটি তাদের জন্য কিছু মেসেজ দেব। আশা করি এই মেসেজগুলো আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে, অথবা যারা বিয়ের প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই মন্তব্যগুলো কাজে লাগবে। বন্ধুরা, বিয়ে করতে যারা ভয় পায়, তাদের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অধিকাংশ যুবকই প্রথম জীবনে, অর্থাৎ একজন ব্যক্তির যখন টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স হওয়া শুরু করে অতিরিক্ত পরিমাণে, টিনেজার হচ্ছে অধিকাংশ যুবক, তাদের প্রথম জীবনে যখন টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, 17-18 এই বয়সে যখন টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, তখন এই যুবকরা অতিরিক্ত পরিমাণে সমোহন বা মাস্টারবেশন করে। অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে একটা সময়ে পেনিসের ব্লাড ফ্লো, অর্থাৎ ব্লাড সার্কুলেশন যেটা, সেই অংশগুলোতে অতিরিক্ত পরিমাণে আঘাত লাগে, ইনজুরি হয়। ইনজুরি হইতে 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 এমন একটা সময় আসে যখন তাদের পেনিস আর সহজে ইরেক্ট হতে চায় না। এমনও গল্প শোনা যায় যে একজন ব্যক্তি একই রাত্রে 5-6 বার, দিন রাত মিলে 5-6 বার মাস্টারবেশন করে। এই প্রক্রিয়াটা যখন দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে একই প্রক্রিয়া চলতে থাকে, তখন তার পেনিস নিস্তেজ শিথিল হয়ে যায়, একটি অপশান। আবার অনেক সময় দেখা যায় কোনো ছেলেরা যারা মাস্টারবেশন একেবারে করে না, সেদিকেও একটু সমস্যা, যেমন তাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয়, নকচারাল ইমোশন বা নাইট ফল। এই নাইট ফলটা যখন অতিরিক্ত পরিমাণে হয়, সপ্তাহে 1-2 বার হওয়া স্বাভাবিক, মাসে 5-7 বার হইতে পারে, কিন্তু এই প্রক্রিয়াটা যদি মাসে সপ্তাহে 15-20 বার হইতে থাকে, অনেকের হয় এই ধরনের, সবার হয় এমন না, 15-20 বার হয়ে গেলে তাদের পেনিসের নিস্তেজ শিথিল হয়ে যায়। আবার অন্যদিকে যারা মাস্টারবেশনও করে না, যারা স্বপ্নদোষও যাদের হয় না, কিন্তু অতিরিক্ত মেলামেশা, এই যে প্রাথমিক চাহিদার ক্ষেত্রে অতিরিক্ত যে মেলামেশা, এর ফলে একটা সময় পেনিস নিস্তেজ শিথিল হয়ে যায়। এই তিনটা কারণ সাধারণত বেশি দেখা যায়। আবার মাস্টারবেশনের ফলে তাদের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাংজাইটি বা পারফরমেন্স অ্যাংজাইটি দেখা দেয়, অর্থাৎ দীর্ঘদিন যারা মাস্টারবেশন করে, তাদের অধিকাংশ মাস্টারবেশনের ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে বীর্যপাত ঘটায়। এর কারণ তারা চিন্তা করে আশেপাশে কেউ আছে কি না, কেউ দেখতেছে কি না, এই বিষয়গুলো তাদের মধ্যে যখন কাজ করে, তখন তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয় এবং দ্রুত বীর্যপাত ঘটায়। এই প্রক্রিয়াটা যতদিন চলতে থাকে, মনের মধ্যে এর একটা এফেক্ট তৈরি হয়। এরপরে যখন তারা এটি প্র্যাকটিক্যালি দেখে যে সহবাসে যেতে পারবে কি না, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা ইরেকশান হচ্ছে না, এর ফলে এই যুবকদের ক্ষেত্রে একটা ভীতির সঞ্চার হয়। এই ব্যক্তিগত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার পরে তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে তারা আদৌ বিয়ে করতে পারবে কি না, অর্থাৎ বিয়ে করলেও তার যে পার্টনার হবে তার সাথে সে টাইমিং পাস করতে পারবে কি না, তাকে যথেষ্ট সময় দিতে পারবে কি না, এই ভয়টা যখন কাজ করে, তখন তারা নিজেরাই দ্বিধার মধ্যে পড়ে যায় এবং তারা ভেবেই নেয় যে আমি বিয়ে করতে পারবো না, অথবা আমি বিয়ে করলে আমার সংসার অসুখী হবে, অথবা আমার বিয়ে করার কারণে একজনের জীবন নষ্ট হবে। এই ভ্রান্তি থেকে তারা বিয়ে করতে ভয় পায়। এবং তাদের অধিকাংশ কমেন্ট এ ধরনের হয় যে, স্যার আমি খুবই বিপদে আছি, আমি আর কোনো দিন বিয়ে করতে পারবো না।
কিন্তু প্রকৃতপক্ষে যদিও দীর্ঘদিনে তাদের সমস্যা তৈরি হয়, এটি যদি চিকিৎসা নেওয়া হয়, একটি দীর্ঘস্থায়ী চিকিৎসার মাধ্যমে তাকে আন্ডার রিভিউতে রাখা হয়, হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে খুবই ইফেক্টিভ মাস্টারবেশনের জন্য, স্ট্রাভিসেগ্রিয়া, নাইট পাসের জন্য, স্যালিসনেগ্রা, এ ধরনের আলাদা আলাদা সমস্যার জন্য যদি ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে তার সমস্যাটা একেবারে দূর করা সম্ভব এবং সে বিয়ে করতে তার আর কোনো বাধা থাকবে না। আমি সাজেস্ট করবো একজন নিকটস্থ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের আন্ডারে থেকে চিকিৎসা করেন, আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। আশা করি আমার এই ইনফরমেশানগুলো আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।